হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাব্বুল আলামিন এটা কি আপনার কোন বন্দর নাম নাকি আপনার নামের সাথে এত সুন্দর একটি নাম দেখা যায় আদম আলাইহিস সালাম বলার পরে আল্লাহ বললেন ইনি হচ্ছেন আমার বন্ধু পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম দেখে বলেন সর্বপ্রথম আমাই তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়া আল্লাহ বলেন বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো সুবহানাল্লাহ বন্ধুর কারণে এত বিশাল আয়োজন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় অনেক বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে আগের চাদরগুলো বিছানা ছিল ওইগুলো পাল্টাইয়া ফেলে নতুন চাদর বিছাইয়া দেয় এয়ার ফ্রেশার মেরে দেয় মশা যাতে না ধরে এয়ার সোনো মেরে দেয় বন্ধু আসবে বিআই আসবে বিআইন আসবে ঠিক না ঠিক না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাতে আল্লাহর নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন জান্নাতকে সাজায়া দিলেন জাহান্নামকে আল্লাহ বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ কিন্তু সাত আসমান সাত জমিন আল্লাহ বানালেন আল্লাহ বললেন বন্ধু নবীদের খাতিরে আসমান জমিন আমি আল্লাহ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে বাবা আদমকে পাঠালেন মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন দুজনকে পাঠাইয়া দুনিয়াতে মানব বিস্তার করালেন আর মানব বিস্তার আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জন্য করাইয়া দিলেন সকলেই ইবাদত করবে কার আল্লাহ তাআলা বললেন আমি জিন এবং মানুষদেরকে বানালাম না একমাত্র কেবলমাত্র ইবাদত করবে কার আল্লাহর ইবাদত করবে আল্লাহর জিকির করবে আল্লাহর তাসবিহ পড়বে আল্লাহর হুকুমগুলি মানবে কিন্তু আল্লাহর হুকুমগুলি মানবে কিভাবে মানবে প্র্যাকটিক্যালি আল্লাহ নবী দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়ে গেছেন এই জন্য আল্লাহর বিধান মানতে হলে তরিকা হলো একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গতকালকে একজন বেয়াদবের আলোচনা শুনলাম গতকালকে বলতেছে মসজিদ বাবার লগে দরকার জাহান্নামে যাব কিন্তু জান্নাতে আমি কারো লগে যাব না জোরে বলেন নাউজুবিল্লাহ এদেরকে ভন্ড বাবারা যে কি পাগল করছে ইমান কেমনে খাইছে দেখে কই হক্কানি আলেমদের সাথে আমরা জান্নাতেও যাইতাম চাই না মসজিদ বাবার লগে জাহান্নামে গেলে জাহান্নামে যাব হে মনে করছে জাহান্নামের আগুন দিলে ঢাকার ফায়ার সার্ভিস আছে দিয়া নিভাই দিবা মনে করছে এইরকম কিন্তু জাহান্নামের আগুন হলে এত ভয়ঙ্কর সুরাল কারিআর মধ্যে এসেছে আল্লাহ তাআলা বললেন বিশ্বনবীকে আল্লাহ জানাইয়া দিলেন জাহান্নামের আগুন যদি কাইনা আঙ্গুলে লাগে কলিজা পর্যন্ত পুরে পুরে ভস্ম হয়ে যাবে এত ভয়ঙ্কর আল্লাহু আকবার এ মনে করছে জাহান্নামের আগুন কি বলতো কি ঠিক না কারণ ডিপের মধ্যে বরফ বানানো যায় বরফের পানি ঢালি দিবে আর বউ কি করবে ছেলেরা ঢালি দিবে এমন করছে এইরকম জাহান্নামে যাইতো রাজ আর আল্লাহ কয় মুত্তাকিনরা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে সুবহানাল্লাহ সূরা আলে ইমরানে আল্লাহ বললেন না وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله বলেন তোমরা দৌড়াও ইবাদতের জন্য দৌড়াও নামাজের দিকে দৌড়াও কোরআনের দিকে দৌড়াও আল্লাহর হুকুমের দিকে দৌড়াও ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান আর আল্লাহ বললেন ওই জান্নাত রেখেছে মুত্তাকিদের জন্য মুত্তাকিরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করবে মুত্তাকিরা জান্নাতের আশায় ইবাদত করবে আল্লাহ বললেন জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য তাহলে হে কাফের লোকে জাহান্নামও থাকবো জান্নাতে থাকতো নাম গোল লাগে আল্লাহ তাআলা বলেন মাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফির
ফিরিন আল্লাহ বললেন ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো খেয়াল করেন আয়াতের সূরা আলে ইমরানে আল্লাহ বললেন ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো যে জাহান্নাম কাফেরদের জন্য বানালাম আল্লাহ বললেন জাহান্নাম থেকে বেঁচে থাকতে আর এই বেয়াদব ভণ্ড পতার খারেজি কয় ওর জাহান্নামে যাইতে রাজি হকানি আলেমের সাথে জান্নাতে থাকতো রাজি না ও মুর্শিদ বাবার লগে জাহান্নামে যাইব আর আল্লাহ কয় জাহান্নাম থেকে বেঁচে থাক অন কোনটা মানবেন আল্লাহটা মানবেন না ওদেরটা মানবেন তাহলে আল্লাহটা মানা ফরজ হয়ে যায় ঠিক কি না আল্লাহর বিধান মানা ফরজ হয়ে যায় রাসূলের তরিকা মানা সুন্নাহ হয়ে যায় আবার কোন কোন ক্ষেত্রে ওয়াজিব করে দেন কে যেমন জুমার জুমার নামাজ দুই রাকাত পড়ার পরে বাদাল জুমার সুন্নাতে মুয়াক্কাদা ফরজের নাই পড়া লাগবে কিন্তু অনেকে পড়বে না আছে না নাই আর রহমত নবী বললেন ওই ব্যক্তি দং শরিয়াতুস সালিহিন বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন যারা সুন্নতকে ছেড়ে দেয় রহমতের নবী বললেন সুন্নতে মুয়াক্কাদা হলো ফরজের মতো গুরুত্ব যারা ওই ফরজের মতো গুরুত্ব ইবাদত ছেড়ে দেয় ওরা যেন নিজের ধ্বংস নিজেরাই বেছে নেয় নিজের ধ্বংস নিজেরা বেছে নিচ্ছেন যারা সুন্না ছেড়ে দিচ্ছেন ভালো করে কান লাগান কোরআন এবং সুন্নাহ আল্লাহর বিধিবিধান নবীর তরিকা এটা আপনার মন গড়া মতো চললে চলবে না এখানে চলতে হবে আল্লাহর বিধান নবীর তরিকা ঠিক কিনা এখানে আপনার আমার মন গড়া মতো চলবেন চলা যাবে না যে হুজুরের পিছে দুই রাকাত জুমার নামাজ পড়লাম এরপরে যেই হুসল্লি থাকবে হুজুর থাকবে সবাই এগুলা পড়বে আমরা চলে গেলাম কিন্তু রহমত নবী বললেন তোমাদের জন্য ধ্বংস সুন্নত ছেড়ে দিবে ধ্বংস আর সুন্নত পালন করলে ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন যারা আল্লাহ এবং তার রাসূলের সুন্নত তরিকার ইতাআত করবে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ বললেন রহমতের চাদর দিয়ে আমি আল্লাহ তাদেরকে ঢেকে দেব সুন্নত ছাড়া মানে ধ্বংস আনার সুন্নত পালন করলে রহমত দিয়া দেয় কে মুসলমান ইমাম দ্বারা আল্লাহ বললেন জাহান্নাম থেকে বেঁচে থাকো তাহলে কাটটা মানবেন কাটটা জোরে বলেন কাটটা আল্লাহটা মানা লাগবে ও দুনিয়ার মুসলমান ইমামদারগণ মুসলমান কেরাম আল্লাহ যে হুকুম দেয় ওই হুকুমটা মানা ফরজ হয়ে যায় বান্দার জন্য সুবহানাল্লাহ সম্মানিত মহতারাম হাজেরিন এই জন্য বর্তমানে দাজ্জালের ফেতনা বর্তমানে দাজ্জালের ফেতনা কিয়ামতের আলামত চলছে দাজ্জালের ফেতনা চলছে দাজ্জালুনা কাযাবুন দাজ্জাল বের হয়ে গেছে যা বলবে মিথ্যা কথা বলবে এমন গুছায় গাছায় বলবে আপনি মনে করবেন এটাই বোধই সত্য কথা কন না কেন এমন গুছায় গাছায় বলবে কিন্তু মুসলমান ইমানদারেরা কিন্তু হলো ইমান হরণকারী দাজ্জাল ইমান হরণকারী দাজ্জাল আল্লাহ বললেন জাহান্নাম থেকে বেঁচে থাকো আর যে বলে জান্নাত তো যাইতাম চাই না ও জাহান্নাম যেতে চাই ওইটা আর একটা ইমান হরণকারী দাজ্জাল কথা কন না কেন মহতারাম হাজেরিন তাহলে আল্লাহর রাসূল যেই কথা বলে যা গেল বলে গেছেন আল্লাহ তাআলা যেই কথা বলছেন ওই কথাগুলি মানা উম্মতের মুহাম্মদীদের উপর এটা ফরজ হয়ে যায় কখনো ওয়াজিব হয়ে যায় আবার কখনো সুন্নতে মুয়াক্কাদা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বারবার ইমামদারদেরকে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله واتقوا الله إن الله سميع বলেন হে ইমামদারগণ তোমরা আল্লাহ রাসূলের সামনে অগ্রগতি হয় না তাকওয়া অবলম্বন করো তোমরা আল্লাহকে ভয় করো কিন্তু আল্লাহ পাক সব কিছু দেখে সব কিছু শুনে সব বিষয়ে জানেন কে আল্লাহর নবীর আগে আগে চইল না এখন মনে করেন এটা সাহাবীদের বেলায়ও খাস উম্মতি দরদির বেলায়ও খাস ইমামদারের বেলায় খাস এই আয়াতটা ইমামদারের জন্য যারা আল্লাহর উপর ঈমান এনেছে নবীর উপর ঈমান এনেছেন সৃষ্টি জগতের তাম বিশ্ব জগতের সৃষ্টির প্রতি যারা ঈমান এনেছেন আল্লাহ ওদেরকে বললেন
তাহলে আমরা তো নবীকে দেখি নাই তো আমাদের জন্য কেমনে, কারণ আমাদের জন্য এটা হবে। আমরা কোরআন হাদিসের আল্লাহর নবীর কথার আগে আমরা চলাচল করব না। আল্লাহর নবী কি ফয়সালা দেয় আমার আল্লাহ কি ফয়সালা দেয় ওটাকে প্রাধান্য দেওয়া লাগবে, নিজের মন গড়া মতো চলা যাবে এইটা হবে। এইটা এই আয়াতের অর্থ হবে এইটা। আমাদের বেলায় আমরা রসুলকে দেখি না কিন্তু রসুলের কথার আগে ফতোয়া তৈরি করা যাবে। এই যে দেখেন রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে ইয়ামেনে পাঠালেন যার নাম হচ্ছে হযরত মুআজ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসির বর্ণনা, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে আল্লাহর নবী প্রেরণ করবেন। তিনি তাকে প্রশ্ন করলেন তুমি কিসের মাধ্যমে ফয়সালা করবে? যখন সামাজিক বিচার করবে, পরিবারের বিচার করবে, রাষ্ট্রের বিচার করবে, কেমনে করবা? তিনি উত্তরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আল্লাহর আগে আগে ফতোয়া দিব না, দলিল তৈরি করব না, আল্লাহর কিতাব কোরআন থেকে আমি সব কিছুর ফয়সালা দিয়ে দেব। রহমতের নবী তিনি আরো বললেন, রহমত নবী বললেন যদি আল্লাহর কিতাবে না পাও, যদি আল্লাহর কিতাবে না পাও, যদি আল্লাহর কিতাবে পাও তাহলে কি করবা? যদি আল্লাহর কিতাবের মধ্যে না পাও তাহলে তুমি কিভাবে ফয়সালা করবা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন রাসূল আল্লাহর কিতাবে না পাইলে আপনার সুন্নাহ দিয়া ফয়সালা করব। তবুও রাসূল আপনার আগে যাব না, সুবহানাল্লাহ বলবেন না লা তুকদ্দিমু, রাসূলের আগে চলবা না, রাসূলের আগে যাবা না। কোরআন হাদিসের মাস্টার মাসাল ফতোয়ার বেলায়ও আল্লাহ নবীর দলিল ব্যতি রেখে অন্য কোন দলিল মানা যাবে? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুনরায় প্রশ্ন করলেন যদি আমার সুন্নতের মধ্যে যদি না পাও তাতে কি করবা? তিনি বললেন কোরআন হাদিস দুইটা দিয়া চিন্তা গবেষণা করে তারপরে ফয়সালা করব। যে নিজে নিজে যে ফয়সালা দিব, বিচারের ফয়সালা কিংবা রাষ্ট্রের ফয়সালা যা কিছু নিজে নিজে যে ফয়সালা দিব তা না, কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে তারপরে রসুল আমি মুআজ ইয়ামেনে যে শাসনকর্তা হিসেবে আমাকে নিযুক্ত করছেন আমি কোরআন সুন্নাহ দেখে আমি ফয়সালা করব। সুবহানাল্লাহ। মুসলমান ইমাম দারারা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের বুকের মধ্যে একটা থাপ্পড় দিছে। ঠিক আছে, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে দেখেন বন্ধুরা, বন্ধু যখন ভালো একটা কাজ করে কিংবা কোনো বুকের মধ্যে থাপ্পড় দিয়ে, বুকের মধ্যে থাপ্পড় দিয়ে কম ঠিক আছে, এই না বেটা ঠিক আছে, ভালো ছেলে, সাহসী। রহমত নবী বললেন, বুকের মধ্যে হাত মেরে বললেন ঠিক আছে, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি তোমাকে ইয়ামেনের শাসক হিসাবে তোমাকে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে মনোনীত করেছে। মুসলমান ইমানদারেরা এই জন্যই তো আল্লাহ বললেন গত জুমার আলোচনার কিছু অংশ টেনে আনি, গত জুমার আলোচনা ছিল ইকরা পড়ো, তাহলে পড়লে জ্ঞান অর্জন হয়। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করে দেখুন মুআজ বিন জাবাল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওরে মুআজ আমি তোমার প্রতি সন্তুষ্ট, যিনি তোমাকে, যিনি আমাকে তোমার মতন একজন শাসকের ব্যবস্থা করে দিয়েছেন, ইয়ামেনবাসীদের জন্য ইয়ামেনবাসীরা বড় ধন্য হয়ে যাবে, ইয়ামেনবাসীরা ধন্য হয়ে যাবে। তোমার মতন একজন শাসক যদি পায় যে কোরআন দিয়ে ফয়সালা করবে, কোরআন না হলে হাদিস দিয়ে আমার আমি রসুলের সুন্নাহ দিয়ে ফয়সালা করবে, যদি কোরআন সুন্নার মধ্যে যদি ফয়সালা যদি না পাও তাহলে কি করবা? সে বলতেছে রসুল কোরআন এবং সুন্নাহ রিসার্চ করে চিন্তা গবেষণা করে এরপরে ফয়সালা দেব, এরপরে আল্লাহ এবং আল্লাহ নবীর আগে সিদ্ধান্ত আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। সম্মানিত মহতারাম হাজেরিন, ও মুসলমান ইমামদারেরা আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমামদারদেরকে আরো বললেন, আল্লাহ তাআলা এখানে তো বললেন হে ইমামদারগণ তোমরা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা অগ্রবর্তী হয়ো না, তাহলে কোরআন সুন্নাহর মাসলা মাসালের বেলায়ও নবীর আগে আগে, নবীর ফয়সালার আগে, কোরআনের ফয়সালার আগে 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 ফতোয়াবাজি করা যাবে? ফতোয়া দেওয়ার জন্য আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, কথা কোন ডাকেন? মুসলমান ইমামদারগণ এবার আল্লাহ তাআলা বললেন শুনে নাও, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম আমি আল্লাহ সব শুনি সব জানি সব জানি সব জানি। সুবহানাল্লাহ।
কে রসুলের কথার আগে যায় ফটর ফটর করে কেউ আল্লাহর বিধানের আগে যায় ফটর ফটর করে আগে আগে ফতোয়া তৈরি করে নিজের মনগড়া মতো কথা বলে আল্লাহকে আমি কিন্তু দেখি এবং জানি এবং শুনিও কিন্তু সুবহানাল্লাহ তোমরা কোন কোন ক্ষেত্রে গোয়েন্দাগিরি করো ওইটাও আমি জানি তুমি মুখ ফুটে কারো কাছে বলো না কিন্তু তোমার গোয়েন্দাগিরি ফাঁস করে দিবেন কে মুসলমান ইমানদাররা এরপর রাতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ইমামদারগণ তোমরা তোমাদের নবীর আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজকে উঁচু করো না কথা কার তোমরা তোমাদের নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠ স্বর আওয়াজ করে চলবা না নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন বেড়ে না যায় তোমরা পরস্পর যেভাবে কথা বলো হাওমাও করে চিৎকার চেঁচামেচি করে কিংবা জোরে জোরে ভলিউম বাড়াই দিয়া যেমন তোমরা জোরে জোরে কথা বলো পরস্পররা যেমন এইভাবে কথা বলো এইভাবে কথা বলবা না আমার নবীর সামনে কণ্ঠকে নিচু করে রাখবা কথা কার কণ্ঠকে নিচু করে রাখবা কারণ যদি তোমরা কণ্ঠকে যদি নিচু না করো রসুলের সামনে যদি তোমরা বেয়াদবি করো রসুলের কণ্ঠের চাইতে যদি তোমাদের কণ্ঠের আওয়াজ বেড়ে যায় যদি এরকম করো তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দিবেন কে আল্লাহ পাক বরবাদ করে দিবেন আয়াতের ব্যাখ্যা ভালো করে খেয়াল করেন আজকে যারা আমার দেশে বলে নবী হাজির নাজির আছেন একদল হাজির নাজির কে জোরে জোরে কে যারা বলে নবী হাজির নাজির তাহলে নবীর সম্মান বাড়ে না নবীর সম্মান কমে একজন বক্তা আছে কি যেন নাম হগলে কয় নূরে বাংলা আর একজন কয় বোল্ডেজার আচ্ছা যাই হোক তার নাম একটা আছে নূরে বাংলা নূরে বাংলা একটা আছে এটা কয় দুই কাঁধে যদি কেরামান কাতিবিন থাকতে পারে কবর যদি মুনকার নাকির আসতে পারে ফেরেশতারা যদি সমস্ত জায়গায় যাইতে পারে তাহলে আমার নবী সব জায়গায় আসতে পারবে না কেন তাহলে নবীকে যারা ফেরেশতার মতো তুলনা দেয় বোঝা লাগবে ওরা নবীর সামনে বেয়াদবি করে তওবা করা লাগবে ঠিক কিনা কয়দিন আমাগো দেশের আহলে হকের আলেমরা গাইল লইছে কি গাইল লইছে যে আহলে হক ওলামাই কারাম এরা নাকি নবীর সাথে বেয়াদবি করে অথচ আমি দেখলাম আহলে হক ওলামাই কারাম নবীর সাথে বেয়াদবি করে না ওনারা কোরআন হাদিসে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন ততটুকু সম্মান করে সুবহানাল্লাহ বলেন এরা আবিগি হয় না এরা আবিগি হইয়া ওই বউরে মা ডাকে না বউরে মা ডাকে না আবিগি হইয়া কোরআন সুন্নার ভিতরে আল্লাহ যতটুকু রসুলকে সম্মান দিয়েছেন দ্যাটস এনাফ আল্লাহর পরে যেই নবীর মর্যাদা সুবহানাল্লাহ বলবেন না দেখেন এখন উদাহরণ দিল গত জুমায় বললাম টুপির সাথে তো টুপির সাথে কি আমার নবীকে যায় টুপির মধ্যে চাঁদ আছে তারা আছে টুপি পরুক সমস্যা নাই বাধা নাই কিন্তু চাঁদ তারার সাথে নবীর আহলে বায়াত এবং নবীকে তুলনা চলে তুলনা দিবে ওরা রসুলের সামনে বেয়াদবি করেছে এখন তো চরম বেয়াদবের গোষ্ঠী ওরা চরম বেয়াদবের গোষ্ঠী ওরা সারা বছর অন্যকে অপবাদ দিতে দিতে এখন নিজেরাই সে অপবাদ ঘাড়ে নিয়ে নিছে কতক্ষণ না কেন এখন যে বলল যে ফেরেশতারা যদি আসতে পারে আমার নবী আসতে পারবে না কেন আপনি কান সুদ ঘুষ আর আপনার সামনে নবী আইসা বইয়া থাকতো চিন্তা করছেন গাঞ্জা খোর কারা ওটা গাঞ্জা খাওয়ার আগে মাতা লয় না গাঞ্জা খাওয়ার পরে মাতা লয় বুঝে আসেন আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদা দিলেন ভালো করে কান লাগান নবীর সম্মান যদি এতই কম হতো তাহলে আল্লাহ বলতেন না যে জিব্রাইল রসুল মদিনাই তুমি যাও মদিনাই তাহলে আল্লাহ বলতো নবী জিব্রাইল মদিনাই আপনি মদিনাই যান কোরআনের আয়াত নিয়ে আসেন গিয়া যান কথা কন না কেন রসুল জিব্রাইল মক্কায় গেছে কোরআনের আয়াত নিয়ে ওই যে হেরা গুহার উপরে বসে রয়েছে আপনি ওইখানে যান গিয়ে কোরআনের আয়াতটা নিয়ে আসেন আচ্ছা আপনারা বলেন নবী গিয়েছেন না জিব্রাইল এসেছেন
তো জিব্রাইল এসেছেন কেন নবীর সম্মান বেশি সুবহানাল্লাহ আল্লাহ তো আরশ আযিমে নিয়ে অত নবীর কোরআন আয়াত দিতে পারতেন নাকি পারতেন না অকরে আকরে সিদ্রাতুল মুনতাহায় আরশ আযিম লোহে মাহফুজ নিয়ে অত দিতে পারতেন যে নবী আইয়েন নাজার রাইতে যেহেতু আপনার আনতাম ফারসি আর এমনি দৈনিক আনা নেওয়া ব্যাপার না জিব্রাইল যদি আওয়াজ হওয়া করতে পারে তাহলে আপনি আইতেন যাইতেন পারবেন না কেন কারণ নবীর ওই সম্মান এত মর্যাদা আল্লাহ কয় জিব্রাইল আমার নবী মক্কায় তুমি যাইবা মক্কায় আমার নবী মদিনায় তুমি যাইবা মদিনায় আমার নবী উহুদে তুমি যাবা উহুদে আমার নবী বদরে তুমি যাবা বদরে আমার নবী তায়েফের জমিনে তুমি জিব্রাইল যাবা তায়েফের জমিনে কারণ নবী আসবে না নবীর কাছে যাবা সুবহানাল্লাহ আকীদা কত খারাপ হলে গাঞ্জাখুরি কথা বলতে পারে উদাহরণ দেয় আচ্ছা আমার নবী কি মুনকার নাকির ফেরেশতার মতো নাকি এর সাথে দামি তারপর কেরামান কাতিমির আমার কেরামান কাতিমিনের মতো আমার নবী না এর চাইতে দামি আমার নবী কি জিব্রাইলের মতো না এর চাইতে দামি সুবহানাল্লাহ বলবেন না সিদ্রাতুল মুনতাহায় গিয়া কয় জিব্রাইল কয় হুজুর আমি আর যাইতে পারবো না নবী কয় লিমা দাইয়া জিব্রাইল কেন যাইতে পারবা না জিব্রাইল কয় হুজুর আমার ওই পাওয়ার নাই আমি যদি এখন সিদ্রাতুল মুনতাহা থেকে যদি একটা কদম আরশের দিকে পাও বাড়াই আমি জিব্রাইলের 600 নূরের পাকা পুরে সরকার হয়ে যাবে আল্লাহু আকবার তাহলে বোঝা গেছে জিব্রাইলের পাওয়ার নাই ওই পাওয়ার আমার নবীর আছে এই জন্য সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করে আরশ আযিমে আল্লাহর সাথে কথা বলেছে সুবহানাল্লাহ আকীদা কত খারাপ ফলে ফেরেশতা লাগে উদাহরণ দেয় তো আমি তো বলি এখন তো এরা গুষ্টাকার রাসূল এরা নবীর সামনে বিয়াদবি করছে আমার মা বাপ পুরা 14 গোষ্ঠী যদি আমার নবীর সামনে বিয়াদবি করে আমি এদেরকে মানতে পারি না কারণ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রসুল বললেন তোমরা ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে নিজের পিতামাতার চাইতে সন্তান সন্ততির চাইতে ধন সম্পদের চাইতে গোটা পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহু আকবার আল্লাহ তার হাবিবকে কত মর্যাদা দিলেন আর এরা কোন নবী হাজির নাজির গাঞ্জাখুর মদখুর ইয়াবাকুর সুদখুর ঘুষখুর দুর্নীতিবাদ এরা কিয়াম করলে নবী হাজির নাজির হয়ে যাবে নবীর দাম এত কমা কমছে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে ওর কথা হলো কিয়াম করলে নবী হাজির নাজির হয় তো হাজির নাজির যদি হয় খেয়াল করেন নবী যদি হাজির নাজির হয় তো আইলো কোন সময় তো দাঁড়াইছে পরে আইছে তো বইসো কেন নবী চইলা গেছে তো নবী যে চইলা গেছে খবরটা দিছে কেডা এটা খবরটা কো ফাজলামি কোথায় পাইছো আল্লাহ কইছে লা তুকদ্দিমু আমি আল্লাহর বিধান নবীর তরিকার আগে বাইরে বাইরে চইল না আগে আগে ফটর ফটর কইল না ওরা যুক্তি দেয় ফেরেশতা আল্লাহকে শুনুন নবীর মর্যাদা যুক্তি দিয়ে চলবে না আল্লাহ কোরআনে নবীর হাদিসে যা মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহর পরেই যে নবীর মর্যাদা সুবহানাল্লাহ এর চার বেশি কিছু লাগে এচ্চার বেশি কিছু লাগে না আল্লাহর উপরে নেওয়া যাবে তাহলে কুফুরি হয়ে যাবে কথা কোন ঠিক কিনা হাজির নাজির একমাত্র আল্লাহ যারা নবীকে হাজির নাজির মনে করে এ মনে করে মানে ওর কাছে নবী ব্যাপারই না স্বরাষ্ট্র মন্ত্রী জানতে পারবেন এই মুহূর্তে কথা কয় না প্রধানমন্ত্রী রাখতে পারবেন কেন পারবেন না কেন ওনার দাম আছে যেখানে সেখানে যাবে না তা আমার নবীরও দাম আছে কথা কোন ঠিক কিনা চিন্তা করছেন কিরকম আবদ আকিদা হলে কিরকম খারিজি হলে কিরকম কাদিয়ানি হলে এরকম কথা বলতে পারে যে ফেরেশতার লগে নবীর উদাহরণ নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ পড়েন শুনুন কোরআন সুন্নার বাহিরে যদি আমার বাবার কথাটাও চলে যায় আমি ওটা মানতে পারি না আমার দলের নেতা হোক যেই কথাটা নবীর সামনে বেয়াদবি হয় আমি তাকে মানতে পারি না আমি দল ছাড়তে পারি আমার নবীর দল ছাড়তে পারি না আকীদা কত খারাপ এই কথাগুলি যদি না বলি আপনারা তো সতর্ক হবেন না ঠিক কিনা অনেকে বলবে হুজুর নাম বইলে বইলে গিবত করেন কেন গিবতের সংজ্ঞা জানো মিয়া গিবতের সংজ্ঞা কাকে বলে যাদের কারণে মুসলমানদের ইমানের বারোটা বাজতেছে এদের নাম নিয়ে গীবত করা নাম নিয়ে বলা এদের বিরুদ্ধে ফরজ করে দিয়েছেন কে আল্লাহ ফরজ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কউলু কাওলান সাদীদা এটা আয়াত মনে আমি বানাইছি দাদা বানাই দিয়ে গেছে মনে আমার পীর দাদা বানাই দিয়ে গেছে
আল্লাহ বলেন হে ইমামদারগণ তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো সদা সর্বদা সত্য কথা বলো সত্য কথা বলা ফরজ করে দিয়েছেন কে আচ্ছা নাম নিয়ে বললে যদি গীবত হতো কারো দুষ্কৃতি চর্চা করলে যদি গীবত হতো তাহলে আল্লাহ ফেরাউনের নাম নিয়ে বললো কেন ফেরাউনের কুকৃতি ফাঁস করলো কেন নমরুদের কুকৃতি ফাঁস করলো কেন আবু জাহেলের আবু লাহাবের কুকৃতি ফাঁস করলো কেন ফেরাউন হামান কারণ তার কুকৃতি ফাঁস করলো কেন কেন করেছে আল্লাহ কো বদ আকীদার লোক যারা যাদের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয় আকীদা নষ্ট হয় ক্যারেক্টার নষ্ট হয় এদের নাম নিয়ে চিহ্নিত করে বলতে হবে এরা ঈমান হরণকারী দাজ্জাল এদের কাছ থেকে উম্মতে মুহাম্মদীদেরকে বাঁচাইতে হবে এইজন্য এদের নাম নিয়ে বলতে হবে ফতোয়াবাজি করে গীবত কারে কে হুজুর আপনিও গীবত করেন ফটর ফটর করে হুজুর আপনিও গীবতের সংজ্ঞা কারে কয় বুঝো বেটা ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন শুনুন যুগ যুগে যারা আল্লাহর ওলি ছিলেন এরা বর্তমান প্রেক্ষাপটের মতো ভণ্ডদের মতো ছিল না যুগ যুগে যারা হক্কানি পীর ছিলেন হক্কানি আউলিয়া ছিলেন এদের মধ্যে কোরআন হাদিসের ইলমা ছিল আর এখন পীর বাড়িছে কোরআন হাদিসের মাসলা মাসাল জানে না বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারে না কত কয়দিন আগে আমি ইউটিউবে দেখলাম কতগুলা পীর বিভিন্ন জায়গা থেকে মানে হাওলাত করে আনে আর কি হাইরিং করে আনে ধার করে আনে দেখলাম যে আর পড়ার অবস্থা আহারে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন তাফসীর জালালের ষষ্ঠ নম্বর খণ্ডের শেষের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে সহি করে কোরআন পড়তে পারে না সে আলেম নয় তো এর ফির মানবেন কেমনে বলেন যে আলেমই নয় কে বলেছেন নবীর মেয়ের জামাতা আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা নবী বলেছেন মদিনা শহরের ইলম ইলমের শহর হলাম আমি রসুল স্যার তাই সেই কোরআন হাদিসের ইলমের শহরের প্রধান দরজা হচ্ছে আমার আলী সুবহানাল্লাহ বলেন সেই আলী বলছেন যে সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে না সে আলেম নয় তো যে আলেম নেই ওরে পিন মারবেন কোন দুঃখে কথা কন না কেন বাইরে রবুল আওয়ালে আসে বাংলাদেশ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে যায় বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ তো এদের ঈমান ঈমান হরণ করতে খুব সহজ সহজ না খুব সহজ এক কাপ কফি খাওয়াই তার লোক আগে চা খাওয়াইছেন এখন কফি কেন কো বেটা খাও আরে আমি তো আপনার পক্ষেই আছি আসারা নাই সাবধান এই আকিদাতে যাওয়া যাবে না যে হাজির নাজির বলে যে নবী হাজির নাজির নবী হাজির নাজির এই আকিদা হচ্ছে কুফুরি আকিদা কি আকিদা আর কুফুরি অবস্থায় যে মারা যায় নবী সাফায়াত করবে না শিরিক অবস্থায় যারা মারা যায় নবী সাফায়াত করবে না শিরিক কুফুর সারা একশো বা গুণা হইলো আল্লাহকে মাফ করে দিলাম কারণ তুই কুফুর করস নাই কারণ তুমি শিরিক করো নাই এই খাতিরে আল্লাহ বলেন আমি তোমাকে মাফ করে দিব ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ শিরিক কুফুর মাফ করি না শিরিক ব্যতীত কুফর ব্যতীত অন্যান্য কোন গোনা হয়ে গেলে আল্লাহ বলেন আমি ইচ্ছে করে মাফ করে দিতে পারি আসতে পারেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা বললেন কি বললেন হে ইমামদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ أن تحبط أعمالكم وأنتم لا تشعرون هاي مام درغن تمرا نبير آوازر اوپر تمہا در آواز کے اوچو کرونا نیسو کرے رکبا تو نبی جو دی حاضر نظر ہوئے وطن کتو برو بکتا ہوئی سے نبی دے برشائی رکھے سے اواز کرتا سے کتا کن لکن ধরলাম যে নবী হাজির নাজির কিছু সময়ের জন্য ধরলাম যে নবী হাজির নাজির তাহলে আমি আব্দুল কাইয়ুম মিয়াজি নবীর পরসাবে সমান না আমি নবীর হাজির নাজির রেখে আমি ওয়াজ করি কত বড় বক্তা যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওইটাতে বসাই রাখছে আর আমি ওয়াজ করতেছি কত বড় বক্তা আপনি চিন্তা করে দেখেন তো এটা মানতে পারবেন মানতে পারবেন নবী হাজির নাজির তো নবী হাজির নাজির থাকলে তাহলে এত বড় বক্তা কে আছে এই পৃথিবীতে যে নবীরে বসায় রেখে হে ওয়াজ করবো কত বড় বেয়াদ আমরা যখন স্টেজে যাই যখন বিভিন্ন প্রোগ্রামে যখন যাই তো আমার আগে যে বক্তা ওয়াজ করে তো কি বলে যে প্রধান বক্তা এসে গেছেন এখন যদি আমি কথা বলি তাহলে এটা তার সামনে বেয়াদবি হবে এটা আদবের খেলাফ হবে সুতরাং প্রধান বক্তা এসে গেছেন এখানে আর আমি বসলে চলবে না দোয়া নিয়ে বিদায় হয়ে যায় এটা সম্মান তাহলে রসুল যে এখানে এখানে বক্তা তক্তাগিরি করে এখানে না হ্যাঁ
দললাম নবী হাজির নাজির তো নবীর বসা রেখে আপনি ওয়াজ করতেছেন আপনি নবীর তে বড় জ্ঞানী আপনি নবীর তে বড় হাদিস জানেনওয়ালা নবীর তে বড় কোরআন কারীমের তাফসীর জানেনওয়ালা নবীর চাইতে পৃথিবীতে জ্ঞানী আর কেউ নাই আল্লাহর পর যেই জ্ঞান রাসূলকে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এরা তো জানে না যে কোন আকীদাই গ্রহণ করে নবীর সামনে বেয়াদবি হয় সারা বছর সুন্নি সুন্নি করে লাফাইলো এখনো আকীদা সাফ করতে পারে নাই তাহলে আমি আব্দুল কামিয়া যে জানলাম কেমনে ই করা ওই যে কোরআন হাদিস পড়ছি এই জন্য আল্লাহ যেখানে জ্ঞান ঢুকাই দিছে নবী হাজির নাজির হইলে আবার এটা হয় কেমনে ফেরেশতার লগে তোর উদাহরণ মুনকার নাকির লগে উদাহরণ কিরামান কাতিবিনের সাথে উদাহরণ আরে আমার নবী তো কিরামান কাতিবিন মুনকার নাকির কুল কায়না সৃষ্টি জগতের উপরে মর্যাদা নবীকে আল্লাহ দিয়েছেন আল্লাহর পরে নবীর মর্যাদা এইখানে আবার ফেরেশতার সাথে উদাহরণ দেয় কিভাবে এখানে আরেকটা বেয়াদবি তুমি সাথে বেয়াদবি এইখানে আরেকটা বেয়াদবি হাসির নাদের এটা এখানে আরেকটা চরম বেয়াদবি নাউজুবিল্লাহ করবেন না নবী কি বললেন মুয়াজ আমার বড় ভালো লেগেছে তোমার মতন একজন শাসক আল্লাহ আমারে দিছে যে কিনা কোরআন দিয়ে ফয়সালা করবে যে কিনা হাদিস দিয়ে ফয়সালা করবে এরপরও যে কিনা কোরআন সুন্নার বাহিরে যাবে না নবীর আগে আগে আল্লাহর বিধানের আগে আগে ফতোয়া দিবে না কোরআন সুন্না থেকে রিসার্চ করে ইজমা কিয়াস বের করে রিসার্চ করে তারপরে বিচার কার্য করবে মাস আমি শুকর আদায় করছি মহান সত্তার যিনি তোমার মতন একজন শাসক ইয়ামেনের জন্য নির্বাচিত করেছেন সুবহানাল্লাহ তাহলে হাজির নাজির কথাটা কি আকিদা কুফুরি আকিদা এমনি আপনি নবীর উপর সালাম দেন না হাঁটতে বসতে দেন না সমস্যা নাই তো আপনি পবিত্রতা আছে আপনি হাঁটতে বসতে দেন কিন্তু আপনি হাজির নাজির মানবেন এটা কোন খাসিয়ত এটা এটা কোন আকিদা সুতরাং কোরআন সুন্নার আকিদার বাহিরে যারা যায় আল্লাহ কই শোনো শোনো যদি পরস্পর তোমরা যেইভাবে উচ্চ সুরে কথা বলো যদি এইরকম নবীর সামনে রাখা যদি বলো তাহলে জীবনে যত আমল সব বরবাদ করে দিবে কে তো যদি যাদের আকিদা নবী হাজির নাজির মানলাম নবী হাজির নাজির তাহলে নবীর সামনে রাখা যদি আমি ফডর ফডর ওয়াজ করি তাহলে জীবনের আমল বরবাদ করে দিবেন কে ওয়ান তুমলা তা শরুন তেরো ফাইতা না কথা কার আল্লাহ কর তেরো ফাইতা না তুমি সুন্নি দাবি করো নবীর আশেক দাবি করো আল্লাহর বান্দা দাবি করো নবীর প্রেমিক দাবি করো যেটাই করো কিন্তু নবীর সামনে যেটা বিয়াদবি হয়েছে তেরো ফাইতা না সব আমল বরবাদ করে দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরকম দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন কারণ কোরআনে বারবার এসেছে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে যখন তোমাদেরকে মানুষ কোরআন সুন্নার বাহিরে কথা বলে পথভ্রষ্ট করবা তখন তোমরা কোন দিকে যাবা তখন তোমরা কোরআনের দিকে আসবা হাদিসের দিকে আসবা কারণ ওখানে সঠিক সমাধান রয়েছে অন্য কোনো অন্য কোথাও যাইতে বলা হয় নাই যৌমুকের কাছে দাও তমুকের কাছে যাও বলা হয় নাই কোরআনের কাছে আসো এখন কোরআনের কাছে আইসা তো আপনাদের তাফসির বাক্সা বিশ্লেষণ বুঝছেন না যারা কোরআন হাদিসের তাফসির জ্ঞানওয়ালা যারা কোরআন হাদিসের ফিকহ মাসলা মাসাইল যারা জানে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হকানা ওলামায়ে কেরাম আহলে হক ওলামায়ে কেরাম প্রয়োজনে এদের কাছে যাবেন হুজুর বিষয়টা কি তাদের কাছে গেলে সঠিক সন্ধান পাবেন কথা কোন ঠিক কিনা না হলে হক ওলামায়ে কেরাম এমন কথা বলে না যেই কথা নবীর সামনে বেয়াদবি হয় ওনারা এমন কথা বলেন কোরআন সুন্নার ভিতরে আল্লাহ তার রাসূলকে যে সম্মান দিয়েছেন ওই সম্মানের কথাই বলেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত মহতারাম হাজেরিন কোরআনুল কারীমের সূরা হুজরাতের দুইটি আয়াত প্রথম নম্বর আয়াত দ্বিতীয় নম্বর আয়াতের উপরে কথা বলেছি এই আয়াতে কারিমার যা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির আলোচনা করা হয়েছে এই আকিদা আল্লাহ যেন আমাদেরকে মরণ পর্যন্ত রাখেন কোনা আমিন যত বড় ক্ষমতা দেখাক যত বড় দাড়ি হোক আর ভাগরি হোক যত বড় ফির হোক দেশি বিদেশি হোক না কেন ওনার কথা মানতে পারি না রিসার্চ করে দেখবো কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা কোরআন কি বলে হাদিস কি বলে আমি আপনাদের খতিব আমাকে কেন জিজ্ঞাসা করবেন না আপনারা আমার যেমন হক আছে জুমার দিন মিম্বরে বসে আমি হক কথা বলবো কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবো এটা মুসল্লিদের হক কিন্তু মুসল্লিদের প্রতি আমার হক হলো কোনো কিছু বিষয় নিয়ে বিতর্কিত না করে খতিব সাহেব আছে ফোনের মাধ্যমে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবেন হুজুর অমুক ব্যক্তি এই কথা বলে অমুক ব্যক্তি এই তার আকিদাটা কি বলবেন জুমার দিন কোরআন সুন্নাহ থেকে ফতোয়া দেওয়া হবে আমার বাবাই হোক না কেন কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কারো ক্ষমতা আরে কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কি করবা যখন মৃত্যুর রশিদর আল্লাহ টান দিবে তো মরণ তো লাগবে কথা কোন ঠিক কিনা মরণ থেকে বাঁচতে পারবে মরণ থেকে যদি আমরা বিশ্বাস করি বাঁচতে পারবো না তাহলে আল্লাহর বিধিবিধানের বাহিরে মৃত্যু রাগ পর্যন্ত যাবো না কোন ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে না আমি হাদা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু